এটা প্রাণের সাধনা। আমাদের প্রত্যেকের ভেতরে প্রাণ আছে, তাই আমরা বেঁচে আছি। আমাদের চোখ দেখছে, কান শুনছে, পিঠে পুলি খাচ্ছি, ঝগড়া করছি, সব করছি, কিন্তু প্রাণ না তেলে একবারে মৃতদেহ। ওই যে ছবি দিয়ে দিয়েছিল খবরের কাগজে, পাঁচখানা দশখানা একদম ভ্যান গাড়ির উপরে চড়িয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে একটা পর আর একটা। দেহটার পরিণত ওই রকম। এখন আমরা যদি ওরকম চুল্লু খাই তাহলে আমাদের ওইরকম পরিণতি হয়ে যাবে। আর চুল্লু খাচ্ছি না বলে এখনো ভদ্রলোক হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যারা চুল্লু খেয়ে মরে গেল তারাও তো মানুষ। তাদের ওই যে নিজেকে ছোট ভাবতে ভাবতে ছোট লোক হয়ে গেছ, ওই জন্য নিজেকে কখনো ছোট ভাবতে নেই। আরে খেতে যদি হয় তাহলে বড় বোতল খাও, একদম একবারে খাবে এক পটল টাকা চল, এটা খরচাও হয়ে গেল বেশি, পটল টাকা দেড়শো টাকা। কিন্তু ওই আজে বাজে খেয়ে দেখতে মরাটা ভালো না। ওইটা বড় বড় বোতল পাওয়া যায় এরকম দোকান টাকান, আজকাল সরকার ফ্রি করে দিয়েছে, একবার এত খুশি খাও, বিছানায় শুয়ে পড়ো, সকালে আর উঠতে হবে না। এখন এই যে প্রাণের সাধনা, এটাই ভারতের আদি সাধন। এই সাধনটা কলিযুগের প্রভাবে এটা লুপ্ত প্রায় হয়ে গেছিল। কেন লুপ্ত প্রায় হলো না? কলিযুগ মানে তো মন্দ যুগ, কলি শব্দের মানে মন্দ, তাহলে মন্দ যুগে মন্দই হবে। তো কলিযুগে আমরা কি কি পেয়েছি? ভগবানকে ডাকো, ভগবানের পুজো দাও, একই হরে কৃষ্ণ লক্ষ্যবার বলতে থাকো, কান ঝালাপালা করে দাও, হরে কৃষ্ণই পালিয়ে যাবে শেষ কালে চেঁচানির চোটে, মানে বিরক্ত হয়ে তাতে আবার তুমি যদি না শোনো তাহলে মাইক লাগিয়ে দাও, একবারে ছখানা আটখানা চোঙা লাগিয়ে দাও। এইভাবে মানুষকে বিরক্ত করে ভগবানের তপস্যা হয় না, তপস্যা হবে শান্ত, যেটা মনে ঋষিরা করতেন, শান্ত ঘরের কোণে বসো, নিস্তব্ধ কোণায় বসে সাধন করো। কার সাধন করবে? আফিকো আপ জাননা ইসিকো ব্রহ্মজ্ঞান কাহবে, নিজেকে জানাটাই তো ব্রহ্মজ্ঞান। নিজে মানে দেহটা আমি নই, দেহটা তুমি নয়, একে যে বাঁচিয়ে রেখেছে সে তুমি, সেটাই আমি। সে না থাকলে ওই দেহের পরিণতি আর একটা লাশ দিয়েছে, তখন হয়ে গেল লাশ, খবরের কাগজে তখন তার পরিচয় হয়ে গেল লাশ। তা এটা মরে গেলে লাশ হয়ে গেল, তারপরে কিছুক্ষণ হুম হুম করলো, তারপর নিজে জ্বালিয়ে দিল, তা ভুলে গেল, এই তোর কাজ। অতএব দেহটার ভেতরে দেহই যতক্ষণ আছে ততক্ষণ এর মূল্য, এর কিম্মত, দেহি বেরিয়ে গেল সব শেষ, আর শরীরের একচুল ক্ষমতা নাই, একজনের অনুপস্থিতিতে সব শেষ। তাহলে তার উপরে আর কে ভগবান থাকতে পারে? সে প্রাণ যদি বলে আমি এখন এই দেহটা ছেড়ে দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে আটকাতে পারবে না, এত তার ক্ষমতা। তাই দেখা যায় সব দেবদেবীরা তপস্যা করছে, ধ্যান করছে, দেবাদেব মহাদেবও ধ্যান করছেন, সবার ভেতরে যে প্রাণ সেই প্রাণের তপস্যায় সবাই করছে। তাই লাহিড়ি বাবা বলছে তুমিও প্রাণের তপস্যা করো, দেহটা এমনিও একদিন মরবে, অমনিও একদিন মরবে, তাহলে তপস্যাটা করতে করতে চলে যাও। গীতা তো বলছেন স্বধর্মে নিধনং শ্রেয়ো পরধর্ম ভয়াবহ, এইটা হচ্ছে স্বধর্ম মানে নিজের ধর্ম, তৎস্বয়ব স্ব নিজে। এই নিজ ধর্ম করতে করতে যদি আমার নিধন হয়ে যায় মানে মরেও যায় সেও ভালো, তথাপি পরধর্ম ভয়াবহ মানে ইন্দ্রিয় ধর্ম, আমরা যেগুলো করি সব ইন্দ্রিয় ধর্ম, মন বলছে এটা কর করলে, মন বলছে ওকে গালাগালি দিয়ে দিলাম, মন বলছে চুরি কর চুরি করলাম, এই যে আমাদের মন,
এই হচ্ছে ম্লেচ্ছ যোগরাজের পরিভাষায়। কাজে মনের অধীনে থাকা মানে ম্লেচ্ছের অধীনে থাকা। আমার বাড়ি আমার সংসার সব পড়ে থাকলে আমি কেটে পড়লাম। তো এই যে সত্যটাকে আমরা অস্বীকার করতেই পারবো না। কাজে সত্য তোমার দেহটা নয়, দেহিটাই হচ্ছে সত্য, তাকে জানতে হবে। তাকে জানলে আমাদের ছুটি হবে। ছুটি মানে এটা কি? আর পুনর্জন্ম নাবিদ্য, আর পুনর্জন্ম হবে না। এই যে একটা অবস্থা, এইটা আমাদের প্রত্যেকের চাই। তাহলে আমরা সঠিক জায়গায় চলে গেলাম। সেইটা ক্রিয়া করার উপরে নির্ভর করে, ক্রিয়ার সাপেক্ষ। একটা হচ্ছে কি জানো, ক্রিয়া পেয়েছি একটুখানি করলাম, বাস হয়ে গেল, বাকি সময় টিভি দেখলাম, ওইটা না, ওইটা ওতে কীরকম জানো, ভাত জটিনি তো একদম মুড়ি খাওয়ার মতন হয়ে গেল। কিন্তু ক্রিয়াটা পেয়ে আস্তে আস্তে বাড়াও, ওটাকে একটু তেজিভাবে এগুবার চেষ্টা করো। আমরা যখন ছোটো ছিলাম এক গাল ভাত খেতাম, তারপর দুগাল, তারপর চার গাল, একবার এক থালা খাই। তো সেরকম ক্রিয়াটাকে বাড়াতে হবে। বাড়িয়ে বাড়িয়ে যদি আমরা ঠিক জায়গায় যেতে পারি, তাহলে আমাদের ছুটি হয়ে যাবে। আবার স্বল্পমস্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়া, এটাও গীতাতে আছে যে কিছু না করার চেয়ে কিছু করা ভালো। ভালো মহান ভয় থেকে আমরা রক্ষা পেতে পারি, কারণ প্রাণ সন্তুষ্ট থাকলেই সব সন্তুষ্ট। ওই দেখো, ওরে বাপরে, আসল জিনিস এসে গেছে, ওরে বাপরে, এসো এসো সাধু বাবা এসো। কি হয়েছে জানো, আগে ইতিহাসটা বলে নি, তোমার সে শিবলিঙ্গটাকে দেখেছিলে তো, সেইটাকে নিয়ে এখন আর ঝঞ্ঝট হবে, আগে খুলুন, আগে দেখতে হবে, আগে বলে নি ইতিহাসটা। আমরা ভেবেছিলাম শিবলিঙ্গটাকে বসিয়ে দেবো কাশিতে, বৈদ্যনাথ ধামে, এসব জায়গায় দেখবা শিবলিঙ্গটাকে বসানো আছে। একজন লোক আমাকে হঠাৎ বলছে, এটা আপনি করবেন না, খবর তাণ্ডব নৃত্য হয়ে যাবে শিবলিঙ্গে গেলে। কী রে বাবা, কেন বলছে? ওই পানি শঙ্কর না কী বলে ওটাকে, কী বলে রে, গৌরীপীঠ, গৌরীপীঠ ছাড়া খালি শিব দিলে, শিবলিঙ্গ দিলে হবে না। বলি এটা আবার কী হবে তাহলে? আমি তাহলে যে কাশিতে নেই বলছি না, মাটির তলায় আছে, উপরে শিবলিঙ্গটা আছে, বাকিটা মাটির তলায় আছে, বৈদ্যনাথ ধামে নেই, এগুলো তো আমার চোখে দেখা। বৈদ্যনাথ ধামে একবার কী আমার কী হয়েছে জানো, আমি সে ভুলতে পারি না। একবার বেলপাতা দিয়ে জলের ভেতরে এতখানি জল জমে গেছে, আর মার ধাক্কা, মার ধাক্কা। সেটা বোধ হয় 59-60 এরকম সময়। ওটা পরে সেখানে ওটা তো নেপালে যাওয়ার কথা, কিন্তু ওটা ছিল 59-60 সালের কথা। আমার সঙ্গে আমার ছোটো ভাই টাই, বৌদি টৌদি সব ছিল অনেকগুলো, একটা দুটো এই পালয় পালোয়ান পালোয়ান পান্ডা নিলাম। আর কী ভিড় রে বাবা, আর ওখানে ইলেকট্রিক নাই, আলো নাই, ওর ভেতরে প্রদীপ জ্বলছে। তো ঢুকে গিয়ে দেখি এতখানি জল, বেল পাতা টাতা দিয়ে ড্রেন সব বন্ধ হয়ে গেছে। তা আমি ধাক্কাতে ধাক্কাতে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছি। তো পান্ডাকে বলছে, আরে ঠাকুরটা কোথায়, চাপা পড়ে গেছে, দেখতে পাচ্ছি না কোথাও। বলছে আপনি পাশ হলেন আপনার পায়ের তলা। আমি বলে কি, তাই হাত দিতে আসি, আরে সত্যি তো এটার উপরে আমি দাঁড়িয়ে আছি।